আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানতে চেয়েছিলেন যে গর্ভাবস্থায় আসলে কোন খাবারগুলোকে অ্যাভয়েড করা উচিত, বা আপনারা অনেকেই হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যম থেকে একটা বিষয় খুব অবগত যে প্রেগনেন্সিতে আনারস খেতে হয় না বা পেঁপে খেতে হয় না। অ্যাকচুয়ালি একেবারে ওয়েল রিসার্চ কোনো পেপার নাই, অনেকগুলো রিসার্চ অলরেডি হয়েছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা খুব বেশি পাবলিশড হয়েছে যখন খুব মেয়েরা খুব বেশি ইনফার্টিলিটিতে ভোগা শুরু করলো এবং IVF বা IUI এর মাধ্যমে যখন সন্তান ধারণ করতে হচ্ছে, অর্থাৎ ফার্টিলিটি রেট অনেক উইমেনের কিন্তু কম থাকে। যাদের ফার্টিলিটি রেট কম থাকে তাদেরকে অন্য পন্থায় যেতে হয়, অন্য যেমন হলো অনেকে IVF এর মাধ্যমে, টেস্টিওব অথবা IUI এর মাধ্যমে কিন্তু সন্তান ধারণ করে। বেসিক্যালি তাদের জন্য সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা ছিল যে আনারস বা পেঁপের এই ধরনের দুটো খাবার যেন প্রেগনেন্সিতে না নেওয়া হয়। এর কারণ হলো, আমরা যদি একদম পেছনে চলে যাই, একদম প্রাচীন ঐতিহাসিক কিছু কারণ থাকে যে আগে অনেক সময় যখন সন্তান ধারণ করতো, অনেকে যদি চাইতো যে সেই সন্তানটাকে সে রাখবে না বা সেই সন্তানটা সে এই মুহূর্তে চাচ্ছে না, তখন অনেক সময় আছে যে কাঁচা পেঁপে খাওয়ার পরে পেপাইন যে অ্যাসিড যেটা, তার কারণে অনেক বেশি পরিমাণে যখন খাওয়া হতো অটোমেটিক্যালি মিসক্যারেজ হয়ে যেত। সেম হলো আনারস, আনারসও কাঁচা আনারস যখন খাওয়ানো হতো তখন কিন্তু মিসক্যারেজ হয়ে যেত, বা অনেকে না বুঝে খাওয়ার কারণে কিন্তু মিসক্যারেজ হয়েছে। সো সেইখান থেকে নিয়ে এখন পর্যন্ত এই বিষয়টাকে মেনটেন করা হয়ে থাকে। তবে একেবারে অনেক নর্মাল প্রেগনেন্সিতে আনারস বা পেঁপে খুব যে ইফেক্ট ফেলেছে তা না। ব্যক্তিগতভাবে আমি আমার লাইফ দিয়ে বলবো যে আমার প্রেগনেন্সিতে আমি সবচেয়ে বেশি যে ফলটা খেয়েছি সেটা ছিল আনারস, তো আমার কিন্তু প্রবলেম হয়নি। তবে যারা বিভিন্ন ধরনের মাধ্যম থেকে, সোর্স থেকে এই খবরগুলো নিচ্ছেন, তাদেরকে আমি বলবো যে মানসিক একটা ব্যাপার থাকে প্রেগনেন্সিতে, যেহেতু অনেকেই প্রেগনেন্সির এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেন, ইউটিউবে অনেক দেখার কারণে অনেকেই প্রেগনেন্সিতে যাওয়ার আগে অনেক বিষয় জানেন। সো মেন্টাল কিছু বিষয় থাকে যে মানসিকভাবে আপনি শুনে ফেলেছেন অলরেডি যে আনারস ক্ষতিকর, পেঁপে ক্ষতিকর, বা আপনার আত্মীয় স্বজন জানে, তারা আপনাকে সারাক্ষণ পোক করতে থাকে আনারস বা পেঁপে না খাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি আপনি অ্যাভয়েড করে যান এটিকে। হ্যাঁ, আর কিছু কিছু রিসার্চ কিন্তু এসেছে যে আনারস বা পেঁপে মিসক্যারেজ হওয়ার চান্স থাকে অনেক বেশি। সো সেফ জোনে থাকার জন্য আমি বলবো যে না খাওয়াটাই ভালো। আর যারা খুব বেশি পছন্দ করেন সপ্তাহে 1 থেকে 2 দিন, সেটিকে তেমন কোনো ক্ষতিকর আমার মনে হয় না, পরিমাণে খুবই কম রাখতে পারেন আপনারা, যে খুব খেতে ইচ্ছে করলে। আর সবসময় এখন আনারস বা পেঁপে এটা একেবারে এমন একটা ইয়েতে সারা বছর আসলে পাওয়া যায়, সো প্রতিদিন খাওয়ার জন্য আসলে আনারস পেঁপের কোনো দরকার নাই। গর্ভাবস্থা যেহেতু একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি করে, মেয়েদের মানসিক অবস্থাটাও খুব একটা ভালো থাকে না, সো অনেক সময় যদি আপনি স্ট্রেসও থাকেন সেই কারণে আপনার মিসক্যারেজ হতে পারে। যেন অনেকে কিন্তু খাবারটাকে খেয়েও আমাকে নক করছেন যে আপা আমি আজকে পেঁপে খেয়ে ফেলেছি, আমার কি কোনো সমস্যা হবে? সো এই ধরনের বিষয়গুলো যেন অবতারণা না হয়, সেজন্য সেফ জোনে থাকার জন্য আমি বলবো যে আনারস পেঁপে অ্যাভয়েড করে যাওয়া ভালো। তেঁতুলের মতো টকও, তীব্র টক জাতীয় খাবার কিন্তু খেতে হয় না, বিশেষ করে প্রথম 3 মাস আপনাকে একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, কারণ এই সময়টা আমাদের তখন সেফ পিরিয়ড না। 5 মাস 6 মাস না আসার আগ পর্যন্ত প্রেগনেন্সির কিন্তু আমরা আসলে সেফ পিরিয়ডে থাকি না, যার কারণে যেই খাবারগুলোকে মিসক্যারেজ হতে হেল্প করে সেই খাবারগুলো তখন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর যারা বিশেষ করে দীর্ঘদিন বন্ধাত্বে ভুগেছেন, অনেক কষ্টে একটি সন্তান ধারণ করেছেন, তাদের জন্য অবভিয়াসলি বলবো যে তারা যেমন একদম গ্রিন অ্যাপেল, কাঁচা পেঁপে, পাকা পেঁপে এবং আনারস টোটালি আপনারা অ্যাভয়েড করে যাবেন। এবং অনেক সময় আছে সবুজ আঙ্গুর, যেটা টক জাতীয়, সেটাকেও কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি। এই কয়টা খাবার তখন আপনার প্রেগনেন্সিতে অ্যাভয়েড করে যান। বাকি অনেক ধরনের ফল আছে যেটা আপনাকে হেল্প করবে, সেটি আপনি খাবেন। কাজে মনের বিরুদ্ধে গিয়ে এই ধরনের কোনো খাবার আপনি গ্রহণ না করাটাই আমার মতে ভালো।